হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি চটচলদি একটা জিভে জল আনা রেসিপি, আর বাচ্চাদের এটা খুবই প্রিয়। সেটা হচ্ছে আলু কাবলি। এটার জন্য আমি নিয়েছি সিদ্ধ করা আলু, 4-5টা সিদ্ধ করা আলু এখানে আমি স্লাইস করে কেটে রেখেছি, তেঁতুল জল, এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা কড়াইতে ভেজে গুঁড়ো করা আছে, চাট মশলা, বিট নুন আছে, জরি ভাজা সরি ধনে পাতা, শশা কুচি, ছোলা, কাঁচা ছোলা যেটা সিদ্ধ করেও দেওয়া যেতে পারে, পেঁয়াজ আর লঙ্কা কুচি, আর এই তেঁতুল জলটাতে আমি মশলাটা দিয়ে রেখেছি, আর লাগছে সর্ষের তেল, স্বাদ অনুসারে নুন। এই আলুটাতে আমি অল্প ছোলা মিশিয়ে দিলাম। শশা কুচিগুলো দিয়ে দিলাম, ধনে পাতা দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি আর লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ব্যাপারটাকে আমি নাড়তে থাকবো। এরপর আমি চাট মশলাটা ছড়িয়ে দিলাম আর ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। তেঁতুল জলটা দিয়ে দিলাম। বিট নুন, সরি এটা সাদা নুন, অল্প বিট নুন দিয়ে এটাকে আমি এবার মিক্সড করব। বাচ্চাদের এটা খুব পছন্দের, মাঝে মাঝে এটা বাড়িতে বানিয়ে খাওয়া যেতেই পারে। আর একটু তেঁতুল জল লাগবে মনে হচ্ছে, আর দেব সরিষার তেল। আমি মাঝে আরো একটু মশলা, চাট মশলা আর এই ভাজা মশলাটা অ্যাড করেছি, আর একটু তেঁতুল জল দিয়ে দিলাম। ওর ওপর দিয়ে ছুরি ভাজাটা দিয়ে ব্যাস রেডি। এবার বিকালে জল খাবারে খুব ভালো লাগবে, আর এমনিতেই এখন বর্ষার সময়, জিভে জল আনা একটা টেস্টি খাবার। আর যেহেতু খুব একটা তেল এতে ব্যবহার হয় না, এটা হেলদিও বলা যেতে পারে। তেল আর মশলা যেহেতু খুব একটা এটা ব্যবহার হচ্ছে না, যেটা কোয়াইট হেলদি। এটা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই, টেক কেয়ার।